হাইমান আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার সিস্টেমটা একটু ডিফারেন্ট আমি সচরাচর অনেক কিছু শেখাই নতুন কিছু থিওরির কথা বলি আজকে আমি কোনো থিওরির কথা বলবো না নতুন কিছু শেখাবো না আজকে আমি এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যে জিনিসটা আমরা সবাই চাই যে জিনিসটা দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় যেই জিনিসটার কথা শুনলেই আমাদের দিনটা ভালো হয়ে যায় টাকা এমন একটা জিনিস যেটা আমরা সবাই চাই বাট কোনো এক অদ্ভুত কারণে এই জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাই না সো এই টাকা নিয়ে আছে কথা বলতে যে ছোট একটা জিনিস আমি দেখাতে চাই সো আমাদের সিনেমাতে দেখানো হয়েছে যে হিরো মানেই গরিব আর ভিলেন মানেই বড় লোক আমি হিরো তার কারণ হলো এটা না যে আমি অনেক সিনেমায় নাটক করেছি আমার টাকা নাই আমার সামনে অনেকেই আছে আমার মনে হয় ভিলেন তারা এই কারণে না যে তাদের অনেক ঝামেলা আছে এই কারণে তারা অনেক বড় লোক তো এই ঝামেলাটাই আজকে আমরা একটু হলো ফিক্স করার চেষ্টা করব এবং যেহেতু আমি জানি না যে টাকা কীভাবে কামাতে হয় আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা বলবো যে কীভাবে টাকা হারাতে হয় সো আমি আজকে যে জিনিসটা কথা বলবো সেটা টপিক হলো কেন হতে পারিনি কোটিপতি আমার এই জীবদ্দশায় কোটিপতি হয়ে যাওয়ার কথা ছিল বাট কোনো এক অদ্ভুত কারণে এটা সম্ভব হয়নি আর অনেকেই বলবেন যে না আমি ভাই আপনার তো অনেক টাকা আছে আমি বললাম যে কেমনে অনেক টাকা আছে বলো তখন আমাকে লোকজন না ভিডিওতে দেখছি তো আমি বললাম আর এইসব ভিডিও বিশ্বাস করে নাকি পরে বললো ভাই এই ভিডিওতে যত ভিউ আছে তা আপনার ভিডিওতেও হয় না দেড় লাখ ভিউ আছে আর নট জাস্ট দ্যাট এর পরেও যদি দেখি একটা না আরও একটা আছে এবং দেখতে দেখলাম আরো একটা আছে এবং এমন কিছু ইনফরমেশন এখানে দিচ্ছে যে জিনিসগুলো হয়তো আমি নিজেও জানি না এবং এই দেখে একদিন মা আমাকে এসে বলল যে আয়মান সালিশ আছে কিসের সালিশ আমার বাবা আর মা নিয়ে বসছে বলছে বাবা তুমি যে প্রতিদিন রাতে যাও বলো যে তোমার কি ভিডিও টিডিও করো কোথায় যাও আমি বলেছি আমি রবি টু স্কুলের স্টুডিওতে যাই যে কিসের ভিডিও করো তা তো তুমি দেখতেই পারছো না না তুমি কি অন্য কারো বাসায় যাও সে না না তখন আমার মা বলো দেখো এই সব ভংচং বুঝেও না তুমি ভিডিও বানাও তোমার মা আমি ভিডিও কিন্তু দেখি আমার মা সে বললো আমি কিন্তু দেখি তোমার কি আছে তো তারপরে দেখলাম কি আছে মা দেন আমার মা বলেই যে তোমার এত বড় একটা বাসা আছে অ্যান্ড তারপরে যদি যাই এই দেখো বিশাল একটা গাড়ি আছে যে গাড়িটা আমি আজ পর্যন্ত দেখি নাই অ্যান্ড ট্রাস্ট মি এই দুটোর একটাও আমার নাই অ্যান্ড থ্যাংকস টু দ্য নেক্সট পার্সন যে এই ভিডিওর কমেন্টে অ্যাকচুয়ালি লিখছে যে আপনারা এই যে গাড়ি অ্যান্ড বাড়ি দেখাইছেন সেগুলো পুরাই ফালতু অ্যান্ড এটা সত্য যে চ্যানেলটা ভিডিও আপলোড করেছে সে লিখেছে যে আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনু অনুগ্রহপূর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত আমার মাকে এই কমেন্টটা দেখায় আমার পরিত্রাণ পেতে হচ্ছে আমি দেখো বুঝো ব্যাপারটা হলো এইটা এই কমেন্টের পর যদি কেউ এই উত্তর দেয় তোমার কি মনে হয় সে সত্যি কথা বলছে পরে আমার মা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো এই টাকা পয়সা নিয়ে আমি অনেক ঝামেলায় আছি কারণ অনেক সময় মানুষকে বোঝানো যায় না আমি কি এটা বুঝাইতেও পারে না আমি কি করি এরাও বুঝে না আমার কত টাকা আছে মানে আমার সামনে যারা আমাকে টাকা দেয় আজকে রবি সাহেব আছে উনি জানে আমার আসলে কত টাকা আছে আর কি করি এটা বোঝানো আরেকটা বিশাল ঝামেলা ওই আমি বাসে উঠলাম বাসে ওঠার পরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমার সাথে সেলফি তুলল কারণ বাসের বাকি মানুষজন বুঝতে পারছে না যে সেলফি তুলে কেন এই ব্যাটা কে অ্যান্ড দেন আমি একজনের পাশে গিয়ে বসতাম বসার পরে সেই লোক আমাকে বললো ভাই আপনি কি নাটক করেন না 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 ভাই নাটক করি না তাহলে ভাই আপনি মডেলিং করেন না না মডেলিং করি না সে খুব বিরক্ত আপনি করেন কি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম ভাই আমি যে ইউটিউবে ও ইউটিউব আচ্ছা না 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 আমি অন্য ভিডিও বাড়াই তারপরে সে আরও বিরক্ত হলো বিরক্ত হয়ে বললো ভাই তাহলে পড়াবেন আপনার সাথে সেলফি তুলে কেন তো মানুষকে এই জিনিসটা বোঝানো অনেক ডিফিকাল্ট যে কেন সেলফি তুলে বা আমার আসলে কত টাকা তো এই জিনিসটি আজকে আমি একটু ডিবাং করবো যে আমার আসলে কত টাকা অ্যান আমি কীভাবে কোটিপতি থেকে বঞ্চিত হলাম তো প্রমাণস্বরূপ আমি গতকালকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্রিনশট নিয়েছি এবং এটা হলো আমার অ্যাকচুয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে বর্তমানে আছে চার হাজার দুইশো চার টাকা এবং অ্যাভেলেবেল ব্যালেন্স হলো তিন হাজার পাঁচশো চুয়ান্ন টাকা অ্যান অফকোর্স আপনার ভাবছেন যে আয়মান তাহলে ফাইন্যান্সের স্টুডেন্ট আমার শুধু আরিফ স্যারের স্টুডেন্ট ওর মাথায় বুদ্ধি আছে টাকা মনে হয় ব্যাংকে রাখে না সো প্রমাণস্বরূপ আমি আমার মানি ব্যাগের ছবিটাও এখানে দিয়ে রেখেছি এবং এটা যে কালকে আমার হাতেই তোলা আমি যে স্লাইড বানাচ্ছি এবং মানি ব্যাগের ছবি এবং একদম আপনার মানি ব্যাগের টাকা কত আছে দেখতে পাচ্ছেন না এখানে আছে একটা দশ টাকার নোট ছয়টা বিশ টাকার নোট টোটাল একশো তিরিশ টাকা আছে এবং আজকে আমার এই করুণ পরিস্থিতির কারণ কি সেই কারণই আজকে আপনাদেরকে বলবো তো প্রথম কারণ আমি যেটা দেখলাম সেটা হলো আমি যাই কিনি কোনো এক অদ্ভুত কারণে দুই কালারের দুইটা জিনিস কিনি এবং এটার কারণে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত এই যে তিরানব্বই মাস আছে প্রতি মাসে যদি আমি দশ হাজার টাকাও সেভিং করতাম আমার কিন্তু একটা বিশাল সঞ্চয় হতো কিন্তু এটা হয়নি অনেকে ভাই ভাই দশ হাজার কিন্তু আমার ছোটোবেলা থেকে আমার টিউশন করাতাম তো ইনকাম খারাপ ছিল না ভালোই ছিল ওখান থেকে টেন পার্সেন্টও কিন্তু দশ হাজার টাকা এখনকার ইনকামটা বলা যাচ্ছে না ট্যাক্স দিতে হয় সেটা আমি বাদই দিই সো দ্য রিজন ইজ এই যে আমার তিরানব্বই হাজার টাকা সেভিংসে যায় নাই পরের স্লাইডে যাওয়া তার রিজন হলো এটা একই ব্লু আগে স্লাইড যাই একই ব্লু জুতা একই সাদা জুতা এবং আবারও প্রমাণ প্রমাণস্বরূপ আমি এই জামা পরে আগের স্লাইডে যাও বাবা আমার সাথে আমার প্রেতাত্মা নাই তো এবং প্রমাণস্বরূপ আমি এটাই পরে এসেছি ব্লু জুতা এবং এটা আমার বাসায় দুটো আছে এবং এই কারণ উদ্ঘাটন করতে যে। আমি যখন আরেকটু আগালাম আমি দেখলাম আমার দুটো জিনিস আরও আছে আমার ফর্মাল শু একই জিনিস দুই কালারের আমি দৌড়ানোর শুতে গেলাম এবং একই জিনিস দুই কালারের আমি আরেকটু আগালাম দেখলাম একই পাঞ্জাবি দুই রঙের আমি আরেকটু আগালাম দেখলাম যে একই কোটি পলক ভাইয়ের সাথে দেখে একটু কিনছিলাম এটাও দুই রঙের আরেকটু আগালাম দেখলাম গেঞ্জিও দুই রঙের আরেকটু আগালাম দেখলাম একই প্যান্ট দুই কালারের একদিন পর্যন্ত আমার স্পন্সার বুঝে গেছে যে আমি কেমন সব কিছুই দুই কালারের লাগে তারাও আমাকে গিফট করেছে একই পাঞ্জাবি দুই কালারের সো এই হলো আমার অবস্থা সো ফার্স্ট থিং মানুষকে দেখানোর জন্য এমন জিনিস যদি আমরা কিনি যে জিনিসের আমাদের কোনো দরকার নাই এর থেকে বড় অপচয় আর কোথাও নাই এটা ছিল কারণ নাম্বার এক এবার আসি কারণ নাম্বার কারণ নাম্বার দুই এটা একটু কমপ্লিকেটেড এটাকে বলা হলো হেজিং এবার আমরা অনেকেই চিন্তা করছি ভাই হেজিং মানে কি আমি ব্যাপারটাকে সহজ করার জন্য আজকে সকালে একটা ফটোশ্যুট করেছি ফটোশ্যুটের ছবিটা যাই হেজিং মানে হলো সহজ ভাষায় আপনার কাছে যদি অনেকগুলো ডিম থাকে আপনার চিন্তা করছেন অনেকগুলো ডিম দেখার নাই কেন কারণ আমি গরিব আমি দুটো ডিমই সঞ্চয় করতে পেরেছি দুটো ডিম যদি একই পাত্রে থাকে পাত্র যদি পড়ে যায় দুটো ডিমই তো ভেঙে যাবে রাইট সে হেজিংয়ের কনসেপ্টটা হলো ডাইভার্সিফাই করা দুটো ডিম দুটো পাত্রে রাখা জাস্ট লাইক দিস এটার কনসেপ্টটা কোথায় এটার কনসেপ্টটা হলো আমি আমার লাইফে ব্যাংক ছাড়া কোথাও টাকা রাখি নাই কোথাও ইনভেস্ট করি নাই কোথাও জমি জমা কিনে নাই কিচ্ছু করে নেই আমার ওই একটা ডিম এক জায়গায় আছে এবং ব্যাঙ্ক ব্যালেন্সের অবস্থা দেখে তো বুঝতেই পারছেন ওরা যখন ক্র্যাশ করবে আমার সেকেন্ড জিনিস আর রাখার কোনো উপায় নাই। এই হেজিং পড়তে যে আমার আরেকটা জিনিস মনে হলো শুধুমাত্র যে ফাইন্যান্সে হেজিং আছে তা না কিন্তু আমাদের পার্সোনাল লাইফেও হেজিং আছে এখানে যেহেতু অনেক ইয়াং স্টুডেন্ট আছে তোমাদের প্রায় হেজিং করা দরকার কিন্তু তোমরা অনেক সময় কিন্তু তোমাদের সকল ভালোবাসা আশা আকাঙ্ক্ষা একই পাত্রে রেখে দাও এবং যখন ওই পাত্র কোথাও চলে যায় বা ভেঙে যায় বুঝতে পেরেছ তো না এরকম অন্যভাবে নিও না যে হ্যাঁ তাহলে আমার মাল্টিপল মানুষ লাগবে এরকম করা যাবে না গতকালকে আমি পলক ভাইয়ের একটা ছবি দেখছিলাম পলক ভাই ইন্ডিয়া থেকে ঢাকায় এসেছেন এবং ওখান থেকে আবার রাত যাচ্ছেন কনিকা আপা আপনার জন্য ডিম ভাজি অ্যান্ড বেগুন ভর্তা নিয়ে এসেছে তো পলক ভাই এই জায়গায় হেজিং করে নাই সেই জন্য উনি অনেক সুখী মানুষ ওনার জন্য একটা জোরে কথা সো the সেকেন্ড থিং ইজ হ্যাজিং করা একই জায়গায় সবকিছু না রেখে মাল্টিপল পাত্রে রাখা বাট পার্সোনাল লাইফে মাল্টিপল মানুষের কাছে না যাওয়াই ভালো এর পরবর্তী কনসেপ্টে আমরা যাই দ্য নেক্সট কনসেপ্ট ইজ র্যান্ডম চিল আমার বাসায় মিরপুর ডুয়েছে তার সামনে একটা জায়গা আছে এটা নাম হলো সাগুস্তা সেখানে আমি দেড়শো টাকা দিয়ে এই মিলটা পাই কমপ্লিট মিল অ্যান্ড দেন আমাদের রবি টেন মিল স্কুলে যেই ছেলেরা আছে দেখেই বুঝতে পারছো বেশ পাজ নিয়ে আসছে এদের মধ্যে একটা আজীব অদ্ভুত একটা অভ্যাস আছে ভাত খাওয়ার পরে ওদের ভাল লাগে না ওদের একটা এক্সটেন্ডেড চিল লাগে এবং ওই চিলটা হইতে হয় একটা কফি শপে যে কফির দাম হইল আড়াইশো টাকা এখন চিন্তা করে দেখেন আপনি দেড়শো টাকা দিয়ে ভাত খেয়ে আড়াইশো টাকা দিয়ে কি কফি খেতে পারেন আমাদের মিডিল ক্লাস সেন্টিমেন্টকে আমাদেরকে এটা করতে দেয় অফকোর্স না সো আমি দেখলাম আমার থার্ড বিগেস্ট প্রবলেম হলো এই সব র্যান্ডম চিল যে র্যান্ডম চিলে আমি ফুল মিল দেড়শো টাকা দিয়ে খেয়ে আড়াইশো টাকার কফি খাই এবং ফাইনালি আমার চতুর্থ রিজন যে কারণে আমি আছে কোটিপতি না সেটা হলো কার্ডের খেলা খুব সুন্দর একটা জিনিস ঘচাং করে কাটলেই টাকা বের হয়ে যায় ঘচাং করে কাটলেই টাকা চলে আসে এবং এটার কারণে দেখা গেছে যে আমার এই গত তিরানব্বই মাসে পকেট থেকে যত টাকা গেছে কার্ড থেকেই চলে যায় সো অল ইন অল আমি যদি সাজেশন দিতে চাই যে কিভাবে আপনি এই যে আমি কোটিপতি হতে পারলাম না আপনি কিভাবে কোটিপতি হবেন অ্যাডভাইসগুলো খুবই সিম্পল নাম্বার ওয়ান একই রঙের দুটা করে জিনিস কিনবেন দুই নাম্বার র্যান্ডম চিল করবেন তিন নাম্বার এক বাটিতে সব ডিম রাখবেন চার নাম্বার কার্ড খেলবেন কিন্তু ক্রেডিট কার্ড নিয়ে খেলবেন আর তাহলেই আপনি হয়ে যাবেন কোটিপতি